তো আজকে ফ্রাইডে ব্লগ, তো এখানে একটি ফেমাস পুরি আছে, ওইটা খেতে যাব। সো গাইস, এখন আমরা দগুড়াতে আছি। ঘাটে যখন মুরব্বি এভাবে দাঁড়িয়ে থাকে, কনফিউজ করে যাই, হর্ন দিলেও তারা সরে না। লকডাউন চলতেছে, চিপা চাপা দিয়ে যাইতেছি, বিকজ রোড দিয়ে গেলে হয়তো বা রেল ক্রসিং এ পড়বো না। বড় গাড়ি, তুমি আগে যাও। সো এখানে পার্কিং করলাম। কটা পুরি নিবা? আটটা না, আটটা পুরি দিন, কারণ COVID-19 রিজনে এখন রং চা বেশি বেশি খাওয়া এই শরীরের জন্য ভালো। সো গাইস, নিয়ে ফেললাম স্পেশাল ডাল পুরি। সো মাই ফ্রেন্ড খাচ্ছে অলরেডি। টেস্ট কেমন? ডালটা দেখাও, খুব নিখুঁত ডাল, তারা হাতের মাধ্যমে গুঁড়া করে। আসসালামু আলাইকুম গাইস, ইফ ইউ আর মন সর ওয়েলকাম অ্যানাদার টু নিউ ব্লগ। সো আজকে ফ্রাইডে ব্লগ, সো ঘোরাঘুরি করছি, একটা জায়গায় যাব আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে, পলাশের এদিক রসাল। তো ওইখানে একটি ফেমাস পুরি আছে, ওইটা খেতে যাব। অ্যান্ড বিকালে বের হলাম, তো ওয়েদারটা খুবই ভালো লাগতেছে এবং আকাশের আবহাওয়াটা খুবই ভালো, প্লাস আপনার বাতাস লাগতেছে মোটামুটি। সো গাইস, আপনাদের সবাইকে জুম্মা মুবারক, আশা করি সবাই ভালো আছেন, স্টে হোম স্টে সেফ, সবাই সাবধানে বাইক রাইড করতেছেন, আমিও সাবধানে রাইড করতেছি। আপনারা যারা আমার সারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার সারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকার বেল আইকনটি বেশি ওয়ান করে দিবেন। আর যারা অলরেডি আমার সারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো লেটস সি, আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন। সো গাইস, এখন আমরা দগুড়াতে আসছি। তো এই দগুড়া গ্রামটি আমরা ক্রস করলেই দেন পলাশের রোডে উঠে যাব। সো গ্রামের ভিতর ঢোকার পর গ্রামের একটি ফিল আসতেছে, গ্রামের ভিতর বিল্ডিং উঠে গেছে, এখন আর গ্রাম গ্রাম নাই, শহর হয়ে যাচ্ছে। গ্রামের রোডগুলা অনেক চিপা, একটা অটো রিক্সা বা সিএনজি আসলে রোডের সাইডগুলা ব্লক হয়ে যায়, বাইক নিয়ে সাইড দিয়ে যেতে অনেকটা প্রবলেম হয়। যখন বেরিয়ে হয়েছিলাম ভাবছিলাম হয়তো বৃষ্টি নামবে, বাট না, ওয়েদারটা খুবই ভালো দেখা যাচ্ছে। ব্লগটি দেখে আপনারা সবাই এনজয় করতে থাকুন। অ্যান্ড রাস্তাঘাটে যখন মুরব্বি এভাবে দাঁড়িয়ে থাকে, কনফিউজ করে যাই, হর্ন দিলেও তারা সরে না, মাঝখানে দাঁড়িয়ে থাকে, ওদের কারণে অনেক সময় বাইকাররা দুর্ঘটনার বা রিক্সের কবলে পড়তে হয়। এই সমস্যাটা হয়তো আপনারা আগে পরে অনেকে সবাই পড়েছেন, তো আমিও পড়েছি। দেখা যাচ্ছে অনেক উঁচু আইল্যান্ড, স্পোর্টস বাইকের একটি সমস্যা, ইটে লেগে যাবে যদি ঠিক মতো না যেতে পারি। আই হোপ আপনারা মোটো ব্লগটা এনজয় করতেছেন, ফ্রাইডে ব্লগ। ওয়াও, ন্যাচারাল ওয়েদার এবং রাস্তার পাশগুলো সব মিলে খুবই ভালো লাগতেছে। এই
আসতে চাপ মেরে ফেলছিল। ওয়াও, এই রুটটা তো আরো খুব সুন্দর। নাইস, লকডাউন চলতেছে, চিপা চাপা দিয়ে যাইতেছি, বিকজ রোড দিয়ে গেলে হয়তো বা প্রশাসন ধরবে, আর প্রশাসন ধরলে তো বুঝবে কি সমস্যায় পড়তে হবে লকডাউনে। ওয়াও, ওয়েদারটা খুবই সুন্দর, জাস্ট অ্যামেজিং। গাইস, একটা জিনিস আপনারা নোটিস করেছেন কি জানি না, রাস্তার যখন দুই সাইডে গাছপালা থাকে, এই গাছপালার মাঝখান দিয়ে যখন রোডটা যায় দেখতে খুবই সুন্দর লাগে, এবং বাইক ড্রাইভ করে খুবই আরাম পাই, বিকজ ন্যাচারাল যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি খুব আরামে গ্রহণ করতে পারি। কারণ শহরে সিটির মধ্যে বাইক রাইড করার সময় দেখা গেছে অনেক যানবাহনের কালো ধোঁয়া প্লাস অনেক কিছু আমাদের ক্ষতি হয়, নিঃশ্বাস নিতে অনেক প্রবলেম হয়। বাট গ্রামের ভিতরে একটা প্লাস পয়েন্ট কি, আমরা খুব আরামে বাইক ড্রাইভ করতে পারি, প্লাস হচ্ছে আপনার অক্সিজেনটা আমরা খুব সহজে গ্রহণ করতে পারি। একটু পরেই পলাশের রুটে উঠে যাব। অল গাইস, আমরা এখন পলাশের রুটে উঠে গেছি, সামনে রেল ক্রসিং এর মেবি পড়বো কি না, শূন্য বেঁচে গেলাম, রেল ক্রসিং এ পড়বো না। এত সুন্দর রুট থাকার পরও জোরে টানতে পারতেছি না, বিকজ ব্রেকিং পিরিয়ড চলতেছে। অ্যান্ড গ্যাস, এই রোডে সিএনজি অনেক প্রবলেম করে, বিকজ তারা অনেক রাফ চালায়, খুব আস্তে আস্তে চালাতে হয় এই রোডে। ওয়াও, জাস্ট রোডটি অ্যামেজিং, একটি রোড পলাশের জনপ্রিয় স্পেশাল পুরি খাওয়ার জন্য কত দূর আসতে হয়, ভালো লাগে, ড্রাইভও করতে পারি, প্লাস মন মাইন্ডও ভালো থাকে, রিফ্রেশ মাইন্ড, সাথে পুরি খাবো কিছুক্ষণ পর। চল্লিশ পঞ্চাশে টানতে হয়, জোরে টানা জানা। ও মাই গড, পিছনে প্রাইভেট কার কি মিলে হর্ন দিচ্ছে, মনে হচ্ছে যে সাইড দিয়ে আসছে, মেরেই দিবে। যাও বাবা যাও, তুমি ওর বড় গাড়ি, তুমি আগে যাও। জনপর রুটের উপর উঠে তারা যে কি মনে করে চার চাকা নিয়ে, মনে হয় দুই চাকার একদম পিছন থেকে মেরে দিবে। যার কারণে বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে এবং পঞ্চাশের ভিতরেই স্পিড রাখতে হচ্ছে। অলরেডি 700 কিলোমিটার চালিয়ে ফেলেছি, আই হোপ অতি শীঘ্রই ব্রেকিং পিরিয়ড শেষ করে ফেলতে পারবো। গাইস, কাছাকাছি চলে এসেছি, ন্যাচারাল ওয়েদার প্লাস বাতাস সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে বাইক ড্রাইভ করে। গ্রাউন্ড সাইডের ভিতর যানবাহনের চাপটা খুবই কম, শহরের ভিতরে যানবাহনের চাপটা খুবই বেশি, এখানে দেখা যাচ্ছে খুবই ফাঁকা। তো আই হোপ, আসলে আজকে মূলত পুরি খাবার উদ্দেশ্যেই আসছি, দেখা যাক পুরিটা পাই কি না। ওয়াও, জাস্ট ওয়াও, অ্যামেজিং। ইন্ডিকেটার দিলাম, ডানে ঢুকতেছি, চলে আসলাম ওই যে পলাশ থানার ভিতরে স্পেশাল পুরী, ওর সামনে পুরী দেখা যাচ্ছে, আমরা এখন পুরীর দোকানে ঢুকবো, লেটস সি।
কটা পুরি নিবা? আটটা নে। আটটা পুরি দেন। যাক সিরিয়াল ধরতে হয় নাই, ফ্রি আছে দেখা যায়, অনেক সময় অনেক সিরিয়াল ধরতে হয়। সো গাইস, রং চা নিয়ে নিলাম এখন, কারণ কোভিড-19 রিজনে এখন রং চা বেশি বেশি খাওয়া এই শরীরের জন্য ভালো। সো ভাবলাম পুরীর আগে রং চা খেয়ে নেই। চায়ের কালারটা খুবই সুন্দর, আদা দেওয়া আছে। সো বেশি বেশি করে সবাই রং চা খাবেন। সো গাইস, নিয়ে ফেললাম স্পেশাল ডাল পুরি। সো মাই ফ্রেন্ড খাচ্ছে অলরেডি। টেস্ট কেমন? ডালটা দেখাও, খুব নিখুঁত ডাল, তারা হাতের মাধ্যমে গুঁড়া করে। সো আমিও খেয়ে দেখি টেস্ট কেমন। সো গাইস, পলাশের ফেমাস পুরি খেয়ে শেষ করলাম। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে হয়তো বা বৃষ্টি নামবে। সো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজতে হবে। তো ব্লগটি এখানেই শেষ করে দেব। তার আগে একটি ছোট কথা না বলেন, আপনারা যারা আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকার বেল আইকনটি বেশি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড গুড বাই, টাটা।